আসসালামু আলাইকুম মুন্নিস ব্লগস 2020 চ্যানেলে আমার আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটির পুরো সময় জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আমাদের দৈনন্দিন জীবনের সময়গুলো আমরা কোথায় কোথায় খরচ করব এবং কীভাবে খরচ করব তা যদি একটা সুন্দর পরিকল্পনা থাকে তাহলে সুন্দর একটা জীবন কাটানো অনেকটা সহজই হয়ে যায়, অনায়াসে টেনে ধরা যায় জীবন বা সংসারের লাগাম। আপনার প্রতিদিনের কাজের পরিকল্পনাগুলোকে নিয়ে তৈরি করুন একটা তালিকা এবং হায়াতের সময়গুলোকে অর্থবহ করে তুলুন আপনার দৈনন্দিন কর্ম পরিকল্পনা এবং তা বাস্তবায়ন করে জীবনকে আরও কর্মময় ও গতিশীল করে তুলুন। তেমনি আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলো যদি আমরা একটা রুটিন মাফিক তালিকা মাফিক করি তাহলে সংসারের কাজগুলো করতে অনেকটা সহজই হয়ে যায়। আর কাজকর্মগুলো সুন্দর এবং সহজভাবে করতে তো আমাদের সবারই ভালো লাগে, তাই না? এটা হলো অক্টোবরের 1 তারিখের ভিডিও। আমি সময় স্বল্পতার কারণে এই কয়দিন ভিডিও শেয়ার করতে পারিনি, তাই ভিডিও দিতেও দেরি হয়ে গেল। আর 1 তারিখে ছিল আমার ছেলের জন্মদিন, তো জন্মদিনে তেমন একটা করছি না, ওদের পছন্দের খাবারগুলোই রান্না করছি। আর তাছাড়া ওই দিন শুক্রবারে কেন জানি আমাদের বাসায় গ্যাস ছিল না, এমনিতে কোনো প্রবলেম হয় না, শুধু ওই দিন কেন জানি গ্যাস ছিল না। আর ওই দিনের এই বিপদের সময় আমার ইলেকট্রিক চুলাটাই আমার কাজে দিয়েছে। ওই দিনই একটা জিনিস বুঝতে পেরেছি, কোনো জিনিস কিনে রাখলে কিন্তু এটা বিফলে যায় না। আমার এই চুলাটা হলো মিয়াকো ব্র্যান্ডের, তো এই চুলাটা সেই 2012 সনে কিনেছিলাম, এখনও পর্যন্ত চুলাটার কোনো প্রবলেম দেখা যায়নি, এত ভালো সার্ভিস দিচ্ছে চুলাটা, এখনও পর্যন্ত এই চুলাটার কোনো সমস্যাই দেখা যায়নি। তো আপনারা যারা ইলেকট্রিক চুলা কিনতে চাচ্ছেন আপনারা অনায়াসে এই মিয়াকো ব্র্যান্ডের চুলাটা কিনতে পারেন, আমার কাছে তো বেশ ভালো লাগছে চুলাটা। যাই হোক, মুহূর্তে এই চুলাটা কাজে দিয়েছে, না হয়তো গ্যাস যেহেতু নেই তো হোটেল থেকে এনে হয়তো খেতে হতো, তো চুলাটা আজকে আমাদের অনেক বড় উপকার করছে। আজকে শুধু পোলাও আর একটু গরু মাংস ভুনা করছি, একটু রোস্ট করারও ইচ্ছে ছিল কিন্তু যেহেতু গ্যাস নেই আর এত ঝামেলাতে গেলাম না। এদিক দিয়ে আমার পোলাওটা হয়ে গিয়েছে আর চুলার আঁচটা একেবারে লোতে করে বসিয়ে রেখেছি। কয়েকদিন হলো রান্নাঘরে যে ক্লিনজারটা বানিয়ে রাখি সেটা শেষ হয়ে গিয়েছে, তো বানাবো বানাবো করে আজ 3 দিন হয়ে গেল, আজকে আর না বানালেই নয়, একেবারে চুলার চারপাশটা অনেক তেল কাস্টে হয়ে গিয়েছে। আমি কিন্তু প্রতিদিনই রান্নার পর পরই একটু করে দিয়ে রান্নাঘরটা একটু মুছে নিই। আমার কাছে মনে হয় আর কি এই ক্লিনজারটা আমার জীবনকে অনেকটা সহজ করে দিয়েছে। এই ক্লিনজারটা তো আমার সবসময় বোতলের মধ্যে করা থাকে, তো আমার হাজবেন্ড কিন্তু ইদানিং দেখছে এটা দিয়ে সে ফ্যানও পরিষ্কার করে, তো ওর কাছে নাকি এটা দিয়ে ফ্যান পরিষ্কার করলে নাকি অনেক বেশি ভালো লাগে। তা আমি কিন্তু আজ পর্যন্ত কখনো ফ্যান পরিষ্কার করিনি, এই ফ্যানের দায়িত্ব কিন্তু আমার হাজবেন্ডের উপরে থাকে। ফ্যান যেহেতু অনেক উঁচুতে থাকে আমার ফ্যান পরিষ্কার করতে অনেক ভয় লাগে, তো বিয়ের পর থেকে কিন্তু এই কাজটা ওনার উপরেই আছে। এই যে চোখের পলকে কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে চারপাশটা, তো আপনারা যারা এখনও এই ক্লিনজারটা ইউজ করেন নাই একবার হলো ট্রাই করবেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এবং আপনি এটার ফ্যান হয়ে যাবেন। আর আজকে একটা দধি বসিয়েছিলাম, এমনিতে গ্যাসের আগুন নিবু নিবু ছিল, তো ওই নিবু নিবু আগুনে আমি আজকে এই দইটা বানিয়েছি। মাত্র 40 মিনিট সময় লেগেছে, তো 40 মিনিট সময় লাগলে কি হবে, এই যে আমি বললাম একটু ফ্রিজে রাখি ঠান্ডা হোক তারপরে খাবে, না বাচ্চাদের আর তর্স হয়েছিল না, ওরা এমনিতেই খেয়ে নিয়েছে। আর দইটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, সন্ধ্যার পরে ওদেরকে আলু দিয়ে এই যে সিঙ্গেরার মতো করে একটা নাস্তা বানিয়ে দিচ্ছি, একটু ডিজাইন করেছিলাম আর কি। আর এসব সিঙ্গেরা ভাজি ভুজি খেতে আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, সেজন্য আজকে যেহেতু জায়ানের জন্মদিন তেমন একটা কিছু করছি না, কেক টেক আনি নাই, তো সেজন্য ওদেরকে একটু খুশি করার জন্য এইসব নাস্তা টাস্তা একটু বানিয়ে দিচ্ছি।
জায়ান তো ছোট মানুষ, ওকে যেভাবে বুঝাই সেভাবে বুঝে। ওকে বুঝিয়েছি যে বাবা, যেদিন তোমার কেক নিয়ে আসবো সেদিনই তোমার জন্মদিন হবে, আজকে আনতে হবে এমন কোনো কথা নেই। তো বুঝে গিয়েছিল। তো সবারই গরম গরম খাওয়া হয়ে গিয়েছিল। তো এখানে আমি চা দিয়ে খাচ্ছিলাম, সবাই সস দিয়ে খেয়েছিল। আমার আবার সস দিয়ে তেমন একটা খেতে ভালো লাগে না, আমি পেঁয়াজ দিয়ে খাচ্ছিলাম। আর আমার ছেলের জন্মদিনটা আরও বেশি স্পেশাল হয়ে গিয়েছে, এই যে ওদের ম্যাডাম এসেছিল, আসার সময় ওর জন্য একটা গাড়ি নিয়ে এসেছে, আর সে গাড়িটা পেয়ে তো মহা খুশি। বসে বসে গাড়িটা দেখছিল আর ইঞ্জিনিয়ারিং করছিল কোনখান দিয়ে কী করা যাবে। এখন লাইট অফ করে অন্ধকারের মধ্যে গাড়িটা চালিয়ে দেখতেছিল এটার কেমন আলো হয়। তা আসলে বাচ্চারা কিন্তু অল্পতেই খুশি হয়ে যায়। আজকে আমি আপনাদের সাথে একটা অনেক উপকারী ক্লিনজার, আরেকটা ক্লিনজার আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। এটা হলো যাদের বাচ্চা আছে বাসায়, তারা তো জানেন ঘরের বিছানা চাদরগুলো কত পরিমাণে ময়লা হয় আর দাগ পড়ে, আর পাতলা কাঁথাও তো আমরা সবাই কম বেশি ইউজ করে থাকি। আমার বাসায় তো প্রত্যেকের জন্য একটা করে কাঁথা লাগে, পাতলা কাঁথা যেটা আর কি, ওটা লাগে। তো এগুলো ক্লিন করাও অনেক কষ্টকর। আর এই কাঁথাগুলো আজকে পরিষ্কার করার আরও একটি কারণ আছে, তো যেহেতু বাসা চেঞ্জ করেছি অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে আর আমার প্রত্যেকটা কাঁথাই ছিঁড়ে গিয়েছে। তো যাই হোক, ক্লিনজারটার কথা বলি। এখানে হলো অনেক গরম পানির মধ্যে আমি হুইল পাউডার আর হলো ভিনেগার সোডা এগুলো দিয়ে দিয়েছি। তো এখানে মেন উপাদান হলো হুইল পাউডারের সাথে ভিনেগার আর হলো সোডা। খাওয়ার সোডা দিলেও হবে, কিন্তু অনেক বেশি দাগ এবং ময়লা যদি হয় তাহলে কাপড় কাচার যে সোডা পাওয়া যায় সেটা দিতে পারেন। তো কাপড় কাচার সোডাটা দিলে অনেক বেশি দাগ পড়লে সেটা খুব তাড়াতাড়ি উঠে যায়। তো আমি আজকে এখানে কাপড় কাচার সোডা দিচ্ছি না, খাওয়ার সোডা যেটা সেটাই দিয়েছি আর ভিনেগার দিয়েছি। দেখুন কতটা পরিষ্কার হয়েছে। এই টিপসটা যদি আপনি ফলো করেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের একটা জিনিস। আর আমার রাফিয়েসের সবগুলো কাঁথায় ছিঁড়ে গিয়েছিলো, তো এগুলো সেলাই করতে দিব। তো সবগুলো কাঁথাই আমি ধুয়ে সেজন্য রেডি করে নিয়েছি। এখনো পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা যারা আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।